ফিলটা হচ্ছে যে ভিতর থেকে কাঁপতেছে, যে আম্মুকে নিয়ে বলবো? আমি যদি বলতে যাই তাহলে আমার মাকে নিয়ে আমার অনেক কিছু বলার আছে। হার্টবিট তো ভেঙে গেছে। মাই লাইফ ওয়াজ এ বেড অফ রোসেস বিকজ অফ মাই মাদার। সে আমার জন্য জীবন অনেক কিছু স্যাক্রিফাইস করেছে। অলওয়েজ আমার চেহারা দেখে বোঝা যায় যে আমি কোনো কমপ্লেক্সিটিতে কিনা। আমি এখন যে সিটের মধ্যে আছি সেটা একটা হট সিট, এবং এই হট সিটের মধ্যে এক এক করে আমার কলিগরা এসে বসবে একটু পরে, এবং আমি তাদের কাছে একটি প্রশ্ন রেখেছি। সেই প্রশ্নটা হলো যে তারা তাদের মধ্যে এমন কোন কথাটা এত দিন ধরে চেপে রেখেছে যে কথাটা কখনোই তারা তাদের মাকে বলতে পারেনি। আমরা আজকে তাদের কাছ থেকে সেই কথাটাই শুনবো। চলুন যাওয়া যাক। আমি আমার জীবনের এই পর্যায়ে আসার পিছনে আমার পড়াশোনা থেকে নিয়ে শুরু করে আমার চাকরি পর্যন্ত এই পর্যায়ে আসার পিছনে আমার আম্মুর ভূমিকা এবং অবদান সবচেয়ে বেশি। সেটার জন্য আমার আম্মুকে অনেক অনেক বেশি ধন্যবাদ। আমাদের বাবা মার প্রত্যেকেরই আসলে আমাদের পিছনে অনেক অবদান। বাট আমার আমি যদি বলতে যাই তাহলে আমার মাকে নিয়ে আমার অনেক কিছু বলার আছে। অনেক কথাই আসলে বলার থাকে, কিন্তু অনেক কিছু বলতে পারি না আমরা আমাদের বাবা মাকে। আজকে আমি যা করছি যা করি, আমার বাবা মায়ের ইচ্ছা ছিল একরকম, আমি আজকে এখন যে সিচুয়েশনটা ফেস করছি বা এখন যে স্টেজে আছি, এটা হচ্ছে আমার লাইফের একটা ইম্পর্টেন্ট স্টেজ। আমার বাবা মায়ের দুজনেরই অনেক ইফোর্ট আমার পিছনে, কিন্তু আমার মা যে ইফোর্টটা আমার পিছনে দিয়েছে, ইভেন তার যে চেষ্টা, এই চেষ্টার জন্য আজকে আমি এখানে এসেছি। আর আমার মাকে আসলে আমার অনেক কিছু বলার আছে। শুধু একটা কথা বলি আমি আমার মাকে ধন্যবাদ দিতে পারবো না, অনেক কথাই আমার মাকে বলার যেগুলো আমি আমার মাকে বলতে পারি না। কিন্তু সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে আমার মাকে আমি অনেক ভালোবাসি, কখনোই বলা হয় নাই। তার সাথে যে সময়টা আমার স্পেন্ড করার কথা ছিল সেটাও হয় নাই। আমি আমি চাই তার সাথে অনেক সময় স্পেন্ড করার জন্য, বাট হয় না, আসলে কোনোভাবেই হয় না। আর একটা কথাই বলতে চাই আজকে মাদার্স ডেতে, সেটা হচ্ছে আই লাভ মাই মাদার সো মাচ, কখনোই বলা হয় নাই। আম্মু অনেক ভালোবাসি তোমাকে অনেক। আজকে মাদার্স ডেতে আমি একটা কথাই বলতে চাই আমার মাকে। এখন পর্যন্ত আমি, ইভেন আজকের দিন পর্যন্ত, আমাকে মা এত সাপোর্ট করেছে। আমার জীবনে এমন কিছু হয় নাই যেটা সত্যি কথা বলতে চাই, আমি চেয়েছি কিন্তু পাইনি। ইভেন আমি চাওয়ার আগেও আমার মা সবকিছু আমার সামনে, যেটা বলে যে তুমি চাওয়ার আগে তোমাকে দিয়েছি, সেই কনসেপ্টটাই আমার জীবনে আসলে বলতে হবে যে মাই লাইফ ওয়াজ এ বেড অফ প্রসেস বিকজ অফ মাই মাদার। সে সবকিছু আমার সবকিছুতে আমাকে সাপোর্ট করেছে, আর আমি আমার মাকে থ্যাঙ্কস বলতে চাই এতটা সাপোর্টিভ হওয়ার জন্য। আই লাভ ইউ মা। সবার আগে আমি আমার মাকে থ্যাংক ইউ জানাতে চাই যে সে আমার জন্য জীবনে অনেক কিছু স্যাক্রিফাইস করেছে, স্বপ্ন, ক্যারিয়ার, সব কিছু। অ্যান্ড জানি না, তার আমাকে না অনেক স্বপ্ন ছিল, আমি জানি না কতটুকু পূরণ করতে পেরেছি। বাট আজকে আমি যে পর্যায়ে আছি, আমার পড়ালেখা, চাকরি, তার সব কিছু পিছনে আমার মায়ের অনেক স্যাক্রিফাইসেস ছিল অ্যান্ড অনেক সাপোর্টও ছিল। অ্যান্ড সব মিলে আমি আমাকে অনেক ধন্যবাদ জানাতে চাই, স্পেশালি তার স্যাক্রিফাইসেসগুলো, যাতে আমি জীবনে আরও এগিয়ে গিয়ে ফুলফিল করতে পারি। মা, তোমাকে হয়তো অনেক কাজের ভিড়ে কখনো বলা হয়নি যে তোমাকে আমি সত্যি অনেক ভালোবাসি। সো আজকে মা দিবস, সকল মা দিবসের পক্ষ থেকে তোমাকে বলতে চাচ্ছি তোমাকে আমি অনেক ভালোবাসি। এই যে আমার লাইফের চয়েসেসগুলো, ডিসিশনগুলো যে আমি নিতে পারতেছি, বা আমার লাইফে যেই ফ্রিডমটা আছে, এটা হচ্ছে অবশ্যই আব্বু আম্মু দুজনের ভূমিকা আছে, কিন্তু এখানে আম্মুর ভূমিকা অনেক বেশি। ছোটবেলা থেকে আম্মুর যেই মুভমেন্ট, যেই ডিসিশন মেকিং দেখেছি, আমার আম্মু অনেক ট্যালেন্টেড অ্যান্ড অনেক ইন্টেলিজেন্ট, ওইগুলো আমাকে লাইফে অনেক ইন্সপায়ার করছে যে ভালো ডিসিশন নেওয়ার জন্য, লাইফটাকে স্মুথলি লিড করার জন্য। আমার আম্মু একজন অন্টারপ্রেনার, তো তার সব কিছুই আমার ইন্সপিরেশন। আমার আম্মুর মুভমেন্ট, ডিসিশন মেকিং, লাইফ চয়েসেস, ইচ অ্যান্ড এভরিথিং। আমার আম্মু ছিল জন্যই হয়তো আমার লাইফ অনেক বেশি ইজি হয়ে গেছে, লাইক যখন যেটা চাইছি তখন সেটা পাওয়া হয়েছে। আমার কি লাগবে কি লাগবে না, এই সব কিছু টাইমলি ফুলফিল করে আমার আম্মু। আর
এই যে বললাম যে আমার সিক্স সেন্স অনেক বেশি ভালো, এই জন্য অলওয়েজ আমার চেহারা দেখে বোঝা যায় যে আমি কোনো কমপ্লেক্সিটিতে কিনা বা কোনো টাফ মোমেন্টটাকে আসতে দেয় নাই, তার আগেই সে ওইটাকে আমার লাইফ থেকে সরাই ফেলছে। সো অ্যাট দ্য এন্ড আমি বলতে চাই, আম্মু আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি, অনেক অনেক বেশি ভালোবাসি। মা মানেই তুই বসে, মাকে নিয়ে কি বলবো, কোনো কিছু বলতে গেলে মাকে নিয়ে বলবো মানে হচ্ছে এখানে বলার আসলে শেষ নেই। মা ওয়ার্ডটাতে যে ইমোশনটা কাজ করে এটার আসলে তুলনা হয় না কোনো কিছুর সাথে। আর আমার আম্মুকে যদি কোনো কথা বলতে যাই, টিল নাও আমার এই সার্ভাইভ, আমি যতটুকু পর্যন্ত এখন পর্যন্ত সার্ভাইভ করতেছি সেটার পিছনে আমার মায়ের ভূমিকা অনেক বেশি। আমার আম্মু নিজে একজন অ্যাসোসিয়েট প্রফেসর কলেজে, ছোটবেলা থেকে দেখেছি সে যেটুকু কষ্ট করছে এটা আমার ইন্সপায়ারেশন। আমি এখন যা, এই পুরো ইন্সপায়ারেশন আমি পেয়েছি আমার মা থেকে। ফর মি শি ইজ দ্য আইডল অ্যাকচুয়ালি আমার জন্য, সবকিছুর মানে পিছনে মায়ের ভূমিকার শেষ নেই। অ্যান্ড ফর দ্যাট আই এম ফ্রম মাই হার্ট আই রিয়েলি ওয়ান্ট টু সে থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ ফর দিস হোয়াট ইউ ডিড ফর মি। আম্মুকে মন থেকে অনেক বেশি ভালোবাসি, কখনো বলা হয় নাই মাকে যে আমি কতটুকু তাকে ভালোবাসি। আজকে হয়তো এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই, আসলেই আম্মু আই লাভ ইউ দ্য মোস্ট, আই লাভ ইউ দ্য মোস্ট।